নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে 2021 সালের এপ্রিল মাস 1 তারিখ থেকে একটি রাশি কিন্তু ভীষণ সাবধানে থাকা অবশ্যই দরকার, কারণ গ্রহগত দিক থেকেই রাশির কিন্তু অশুভ প্রভাব পেতে চলেছে। সে আমি বিস্তারিত বলবো কোন রাশি। তার আগে বলে নিই, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে ভিডিওগুলো কাটবেন না, খুব ছোট্ট ভিডিও হয়, সম্পূর্ণ দেখুন। এই রাশি সম্পর্কে সতর্ক না করলেই না, তাই আমি আবারও আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই যে একটি রাশি কিন্তু একটা বিপদের মুখে পড়তে পারে, সেদিক থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর বিপদ বলতে কখনো বদনাম আপনাদের ঘাড়ে পড়তে পারে, যে কাজটা আপনারা করেননি সেটারও বদনাম কিন্তু আপনাদের ঘাড়ে পড়তে পারে, আপনাদের শত্রুতা বাড়তে পারে। দেখা গেল আপনার একটি কাছের লোক কোনোদিনও ভাবেননি, সেও আপনার কিন্তু বড় একটা ক্ষতি করে দিতে পারে। এগুলো কিন্তু ঘটবে, আর এটা আমার কথা না, এটা গ্রহগত দিক থেকে যেটা পেয়েছি সেটাই বলেছি বা বলছি। সেটা যদি আপনারা বিশ্বাস করে, আপনারা যদি সেই এই ভিডিওটা দেখার পরে আপনারা কাজে লাগান, কীভাবে কাজে লাগাবেন, আপনারা চোখ কান খোলা থাকবে, এই একটি মাস কাউকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন। এই ভিডিওতে আমি যা যা বলছি সব কিন্তু আপনারা এড়িয়ে যেতে পারবেন, কিছুই ঘটবে না। যদি আপনারা এই ভিডিওটা দেখার পরে সতর্ক থাকেন, তাহলে কিন্তু সব আপনারা কাটিয়ে উঠতে পারবেন। সেই সতর্ক আপনারা থাকবেন, তার জন্য কিন্তু ভিডিওটা করা, আর এটা কিন্তু আপনাদের চলার পথে। আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের চলার পথে একটা বন্ধুর মতন কাজ করে। যেরকম কি বন্ধুর মতন কাজ করে, কি ঘটবে যদি আপনারা আগে জানতে পারেন, সেই কাজটা করবেন না তাহলে এটা ঘটবে না। সেই কারণে আমি একটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মাঝখানে একটা গর্ত করা আছে, এটা কিন্তু 100% আপনি নিজেই কিন্তু ওটাকে এড়িয়ে যেতে পারলেন। সেই কারণে কোথায় কি আছে, কোন সমস্যা আছে, কবে আছে, সেটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু সেই কাজগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন আর ওগুলো ঘটবে না, আর ওটাই তো আপনাদের। সে কারণে আমি আপনাদেরকে সতর্ক করার একটাই উদ্দেশ্য যে আপনারা কিন্তু এই যে রাশি সম্পর্কে বলবো তারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন, চোখ কান খোলা রাখবেন, বিশ্বাস কাউকে কিন্তু এই মাসে করবেন না, কারণ আপনার আপনজনই কিন্তু যাকে বিশ্বাস করছেন সেই কিন্তু আপনার অনেকটাই ক্ষতি করে দিতে পারে, কারণ আপনার কিন্তু শত্রুতা বাড়ছে, বদনামের একটা যোগ আছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে, বাইক চার চাকা এগুলো কিন্তু সাবধানে চালাবেন, আস্তে ধীরে সুস্থে যাবেন, কোনো উটোপাটা করবেন না, বাস টোটাল সব সমস্ত দিক থেকে কিন্তু আপনার সতর্ক থাকতে হবে। কোনো রকম অসতর্ক হলেই কিন্তু আপনাদের একটা বড় সমস্যা আপনারা পড়তে পারেন, বা আপনার বাড়ির কোনো সদস্য কঠিন কোনো রোগে পড়তে পারে, সেই রোগ থেকে আপনার কিছু অর্থ কিন্তু ব্যয় হতে পারে, এরকম কিন্তু নানাবিধিক সমস্যায় আপনারা জর্জরিত হতে পারেন। শুধু একটা মাস সচেতন থাকুন, তাহলেই সব ঠিকঠাক থাকবে, কারণ এই রাশিটার কিন্তু অনেকটাই খারাপ যোগ তৈরি করেছে। আর যেটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মতবিরোধ আসতে পারে, সেখান থেকে গণ্ডগোল সৃষ্টি হতে পারে, সেখান থেকে ডিভোর্স পর্যন্ত যেতে পারে। যারা প্রেমিক প্রেমিকা আছেন লাভ লাইফে, তাদের মধ্যে কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে, বা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে কিন্তু কেস কামারের দিকেও যেতে পারে। সেই কারণে আমি সতর্ক করার উদ্দেশ্য একটাই যে এই মাসটা আপনারা খুব সচেতনভাবে থাকবেন, কম দেখা করবেন, কম কথা বলবেন, স্বামী স্ত্রীর মধ্যেও তর্ক বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন। আর কীভাবে এড়িয়ে যাবেন সেটা আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে, আপনারা আপনাদের বুদ্ধি খাটিয়ে সমস্ত দিকটা কিন্তু এড়িয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন। এই যা যা বলছি সব কিন্তু নাও মিলতে পারে, কীরকম নাও মিলতে পারে, আপনারা যদি এড়িয়ে যান তাহলে কিন্তু আপনারা সব কাটিয়ে উঠতে পারবেন, কিছুই মিলবে না। আর যদি আপনারা সচেতন না হন তাহলে আপনাদের কিছু না কিছু ঘটবে, এতে কোনো ভুল নেই। সেই কারণে আপনাদের সতর্ক করা যে আপনারা নিজেরা সচেতন হন, তাহলে কিন্তু আপনাদের আমি যে রাশিটির কথা বলবো সেই রাশিটি কিন্তু সমস্যায় নাও পড়তে পারে। আর যদি ভিডিওটা দেখেন এই পর্যন্ত শেষ করেন, আর আপনি নর্মালি যেরকম চলছেন চলতে থাকেন, তাহলে কিন্তু আপনার বিপদ আসবেই, কোনো ভুল নেই। যাই হোক,
সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন এই গোটা মাস। এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু এক মাস আপনাদের কিন্তু বিপদ আসতে পারে, সমস্যায় নানাবিধি সমস্যায় আপনারা পড়তে পারেন। কেসকামাটির দিকগুলোও কিন্তু আপনাদের অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। বাড়িতে বাবা মা ভাই বোন এরাও যদি থাকে তাদেরও কিন্তু শরীর খারাপ বা নানাবিধি টেনশন আপনাকে দিতে পারে। সেই কারণে বলছি অবশ্যই এই একটা মাস আপনারা সচেতন থাকুন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।